الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অসীমের বাণীতে আমরা প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহে আঞ্জুমানে উপস্থিত হতে পেরেছি এবং কিছু কথা বলা শোনার তৌফিক পেয়েছি সবাই তার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমাকে আঞ্জুমানের পক্ষ হতে দেওয়া হয়েছে প্রতিবেশীর প্রতি দয়া করা আমি আমার বিষয়টি আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় যে মানুষরা প্রতিবেশীকে কতটা অবহেলা করছে অথচ ইসলামে প্রতিবেশীর অধিকার অন্তত বেশি আল্লাহ তাআলা কোরআনে সূরা নিসার 37 নং আয়াতে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বিনিস সাবিল তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো তার সাথে কখনো কোনো কিছুকে শরীক করো না উপরন্ত তোমরা নিজেদের মাতা পিতা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী ও সাথী ও মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করো উক্ত আয়াত আল্লাহ তাআলা প্রতিবেশীর অধিকারকে তার অধিকার তথা তার ইবাদত এবং মাতা পিতা আত্মীয় স্বজন এতিমদের সাথে ভালো ব্যবহারের কথা উল্লেখ করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মা জালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা জানাতু আন্নাহু সাইয়্যুর রিসুহ জিবরিল আলাইহিস সালাম বারবার আমাকে প্রতিবেশীর সাথে ভালোভাবে ওসিয়ত করছিলেন যা দেখে আমার ধারণা হলো নিশ্চয় একজন মুসলিমকে তার প্রতিবেশীর ওয়ারিশ বানিয়ে নেওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকরিম জারাহু আও ফি রিআয়াতি ফালিয়াসিনি লা জারিহি যে ব্যক্তি আল্লাহর উপর কালে বিশ্বাসী সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে অন্য বর্ণনা রয়েছে সে যেন তার প্রতিবেশীর প্রতি দয়া করে সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারাহু বা আয়াকাহু আল্লাহর কসম সেই বান্দা নয় আল্লাহর কসম সেই বান্দা নয় আল্লাহর কসম সেই বান্দা নয় জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল সেই ব্যক্তিকে তাকে বলা হলো যারা নিষ্ঠা থেকে তার প্রতি বেশি নিরাপদ নয় পরিশেষে আমি বলতে চাই যে ইসলাম সর্বদা আদেশ করে যেন প্রত্যেকের অধিকার যথাযথভাবে পালন করে তবে প্রতিবেশীর অধিকারও তার ব্যতিক্রম নয় আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবেশীর অধিকার জেনে তাদের প্রতি দয়া করার তৌফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ